বাড়ি এসো কোরআন ধরি, মরতেই হবে যদি এসো আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি। সব কিছু ছাড়ি এসো কোরআন ধরি, মরতেই হবে যদি এসো আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি। দেশের মানুষকে একটি অনিবার্য বিপ্লবের কথা বলছি, যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়বে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফোরাত কোলের অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। যে বিপ্লব সাধিত হলে উদ্ভৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম। বিপ্লব, তোমার এই বিপ্লবের বাণী আমার এই অন্ধকারের চার দেওয়ালের বাইরে কখনো যাবে না, তোমার কণ্ঠে কেউ আর কণ্ঠ মেলাবে না। তোমার সামনে আছে এখন আর মৃত্যুর অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার সামনে এখন শুধুই অন্ধকার, আর এও জানি অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়, একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন অনাগত ধ্বংস, আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। উদ্বোধন নিচে নিয়ে এসো। আমি এখনই নিয়ে আসছি। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আমি বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফেরাম, চুরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া, ব্যর্থ হয়ে যায় কারুনের ধন, কল্পিত স্বর্গদ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সাদ্দাতের দশটি আঙুল, আর কারাগারে কয়েদি বন্দি উসু, কুদরতের ইশারায় রাজমুকুট পরে হয়ে যান বাদশাহ কেনান, আমি সকল শোষিত নির্যাতিত জনতাকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এনেছি বস, হাসান। Yes, boss. একই সেই মেয়ে যে সভা সমাবেশে কায়েসের কবিতা পাঠ করে জনগণকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলত? Yes, boss. এ সেই মেয়ে, আপনি এর বিরুদ্ধেই মৃত্যু পরোয়ানা জারি করেছেন। শুধু কণ্ঠের তেজ নয়, রূপেরও তেজ আছে দেখছি। তোরা মানে আলোটা নিভিয়ে দে। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব,
যেখানে ক্লেদাক্ত পাপ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার ফানুষ সেখানেই বিপ্লব, বিপ্লব সকল অত্যাচার জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে। বস, দুটোকে কি এক খাঁচা দিয়ে রাখবো? এবারে খাঁচাতেই বিপ্লব করো।